আমার খুব আনন্দ লাগতেছে এই বাসায় আইসে। আমি এমন আনন্দ অন্য কোথায় পাইও নাই। আজকে মুলার শাক নিয়ে আসছি, অনেকদিন পরে মুলার শাক খাব। মুলাগুলার এই পিছন দিয়া একটুখানি মুলা হয়ে গেছে, এখন এইগুলাকে এভাবে করে আমি নিতেছি। এগুলা সহ ভাজি করলে খুবই টেস্ট, আমার কাছে অনেক ভাল লাগে। এই যে একবারই মুলার এইগুলা সব এই বটির আগা দিয়ে এগুলা সব চেষে নিলে এগুলা খেতে খুব মজা লাগে, এগুলা ফেলে দিলে কিন্তু খেতে মজা লাগে না। মুলার শাকের সাথে এগুলো থাকলে ভালো লাগবে। তা আমি এখন সবগুলাকে এরকম করে কেটে নিছি। আমার সবগুলা শাক বাছা হয়ে গেছে, পাকা পাকা যে পাতাগুলো ছিল ওগুলো ফেলে দিছি। শাকগুলার এইভাবে করে কুচি করে নিছি, আর মুলাগুলারেও এরকম কুচি কুচি করে দিয়ে দিলাম শাকের সাথে। এখন ভাপ দিয়ে নিব মুলার শাক। মুলার শাক এই বছর এই ফার্স্ট খাইতেছি, খাবো আর কি। আল্লাহ 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 পড়ে গেলে কিন্তু সে নাড়ু দিচ্ছে এত জানালা দিয়া। আল্লাহ আল্লাহ আস্তে থ্যাংক ইউ প্রীতম। আচ্ছা আমরা নাড়ু খেয়ে আসি, দেখে আসি কি জানি। প্রীতমে আমাদেরকে, প্রীতম তো হিন্দু সবাই জানে, তো ও আমাদের জন্য নাড়ু নিয়ে আসছে। নাড়ু নিয়ে আসে নাই, বারিন্দা দিয়া ওদের বারিন্দা আমাদের জানালা দিয়ে দিছে। তো হলো এটার মধ্যে না, অনেকে মুড়ি মনে করতে পারে, এটা মুড়ি না, এটা খই। খই খই, তারপরে হচ্ছে এটা মুড়ির মোয়া, এটা এটা কি তিলের মনে হয়, এটা কিসের কি জানি আমি, চিনি না এটা। আর এটা হচ্ছে নারিকেলের, এগুলো বেশি মজা। তো আমরা এখন খেয়ে দেখি। এটা হচ্ছে নারিকেলের নাড়ু। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট মানুষ খুবই আবদার করে দিছে এখন। শুকনা মরিচ দিয়ে ভাজছি আমি, হালকা কাঁচা মরিচ দিচ্ছি আর শুকনা মরিচ মিক্স করে শাকগুলো ভাজি করতেছি। একটু ফাঁকা ফাঁকা ছড়িয়ে ছড়িয়ে দিলে পানিগুলো শুকিয়ে যাবে। আজকে আমাদের বাসায় কি এসেছে প্রীতম বাবু। প্রীতম বাবু হঠাৎ করে চলে আসছে আমাদের বাসায়, আমরা জানি না, হঠাৎ করে আসছে। আর হচ্ছে প্রীতমের চুলগুলা খুবই সুন্দর করে কালার করছে। এটা কি বাসায় করছো? না, দোকানে। দোকানে সেলুনে গিয়ে করে আসছে। আর কে করছে, তুমি একাই? ও, চুলের কালারটা খুবই সুন্দর হয়েছে। এমনি করে একটু ঘুরো তো, মাথাটা এমনি করো। এই তো পিছনে কালো আর সামনে দিয়ে কালারটা সুন্দর লাগতেছে। প্রীতম হচ্ছে, প্রীতম বাবু তো, প্রীতম হচ্ছে হিন্দু একটা ছেলে,
কিন্তু ও আমাদের মুসলমানদের নামাজ সবকিছু এত বেশি ভালোবাসে, আর ও কিন্তু নামাজ পড়ছে একদিন, তাই না পিতা? হ্যাঁ জি। তুমি নামাজ পড়ছিলা? জি। কেন পড়ছিলা? সবাই পড়ে দেখে আমিও পড়ছিলাম অনেকবার, তিন সিটে থাকতে, তাই আর সবাই পড়ে দেখে আমিও পড়ছি, আমার পড়তে ভাল লাগে। তাই তোমার পড়তে ভাল লাগে, নামাজ পড়তে ভাল লাগে? ও তো কার সাথে পড়ছো তুমি? কেমনে কেমনে বুঝছো যে নামাজ এমনি এমনি পড়তে হবে? সবাই যখন পড়ে না আমিও আমিও দেখ ওদের সাথেই পড়ছি। ও আর অনেকে পড়ছিল? ও তোমার বন্ধুরা বন্ধুদের সাথে? ও আচ্ছা, মানে ওর বন্ধুরা আছে, মুসলমান বন্ধুরা আছে, তারা পড়ছিল আর ও তাদের সাথেই দেখে পড়ছে। না বিসাইয়া তারপর টুপি পইরা তারপর এভাবে দাঁড়ায় পড়ছিলাম। আজকে প্রীতম আসছে আমাদের বাসায়, সেজন্য ওর জন্য কিছু নাস্তা রেডি করব। নুডলস সিদ্ধ করে নিছি, নুডলসগুলোকে অবশ্য এই এই আইটেম আমি আরেকদিন খাওয়াইছিলাম ইয়েরে ইলাকরা যখন আসছিল তখন। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন দিব টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দিলাম ডিম, ম্যাগি মশলা, পড়ে গেল। এখন ভালো করে এগুলাকে গুলিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব ময়দা, ময়দা দিয়ে ভালো করে এগুলাকে আবার মিক্স করে নিব। লবণ দিতে ভুলে গেছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর আমি একটুখানি পানি দিয়ে এখানে এগুলাকে গুলিয়ে নিছি, কারণ এগুলো অনেক শুকনো শুকনো হয়ে গেছে, লাগলে আর একটু দিতে হবে। যে ডুবো তেলের মধ্যে এগুলাকে এখন ভেজে নেব, আর মাহিম আসছে, মাহিমকে আজকে বিরিতে নিব। মাহিম আমার বিরিত, মাহিম যাও না, আচ্ছা নিব না, তোমার বিরিয়তে নিব না মাহিম, এত লজ্জা ও, আমার বিরিয়তে আসতে চায় না, কি জানি হইছে আল্লাহর ভালো জানে। পরদিন ছিল নি, আরে আপনি আবার এইগুলো কোন সত্যি পোকোরা, এগুলা দিয়ে চুলের কালার হয়ে গেছে, আমার বার্থডে কোন, ওর বার্থডে তো 10 তারিখ, প্রীতমের কারণে আজকে এটা বানাইছি, কারণ প্রীতম এইটা আর খায় নাই কখনো, সেই জন্য ওরা খাওয়ানোর জন্য বানাইছে। প্রীতম এবার বলো কেমন হয়েছে? অনেক টেস্টি। জোর বলো। অনেক টেস্টি হয়েছে, আমার খুব আনন্দ লাগতেছে এই বাসে আইসে, আমি এমন আনন্দ অন্য কোথায় পাইও নাই। আর কখনো খাইছো এটা? আস্তে আস্তে খাওয়া। আচ্ছা আস্তে আস্তে গান পোড়া যায় গেছে গা। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই, আর আরো নতুন নতুন ভিডিও দেখবেন।
আজকের মতো আজকের মতন এখানে বিদায়, আল্লাহ হাফেজ।